নমস্কার দর্শকবৃন্দ, একাদশে ভর্তির পদ্ধতি নিয়ে ধন্দে অভিভাবক শিক্ষকরাও। বাতিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের প্রক্রিয়া চলছে জোর কদমে। ফল প্রকাশ হলেই স্কুলে একাদশে আর কলেজে কলেজে স্নাতকে ভর্তির ঢেউ উঠবে। শিক্ষামন্ত্রী পার্থ বসুর সঙ্গে ইতিমধ্যে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্যদের বৈঠকে স্নাতকে ভর্তির প্রাথমিক রূপরেখা তৈরিও হয়ে গিয়েছে। সেই মতো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসকরা প্রাতিষ্ঠানিক অনলাইন প্রক্রিয়া কার্যকর করতে উদ্যোগী হয়েছে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা যারা এবং তাদের অভিভাবকরা এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা উদ্বিগ্ন একাদশে কীভাবে ও কবে থেকে ভর্তি শুরু হবে তা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, তাদের ফল প্রকাশ হবে 25 থেকে 30 জুলাইয়ের মধ্যে, মানে আগস্টে কলেজে ভর্তি শুরু হবে। কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশের কথা, তার আগেই 20 জুলাইয়ের মধ্যে সেদিক থেকে রাজ্যের 7000 উচ্চ মাধ্যমিক স্কুলে একাদশে ভর্তির খুঁটিনাটি আগেই চূড়ান্ত হলে ভালো হতো বলে মত শিক্ষক শিক্ষিকাদের। খাস কলকাতার কিছু স্কুল করোনা আবহে স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে ইতিমধ্যে আবেদন জমা নিয়ে অনলাইনে টেস্ট নিয়েছে পড়ুয়াদের। তারা বিজ্ঞান না কলা কোন শাখার কী কী বিষয়ে আগ্রহী তা বুঝে নিতে। আবার কিছু স্কুল পুরনো পদ্ধতিতেই ভরসা রাখছে, অর্থাৎ ফল প্রকাশের পরদিনই যেভাবে পড়ুয়ারা বাবা মায়েদের সঙ্গে এসে স্কুল থেকে ফর্ম তুলে নিয়ে যেত, এবার শুধুমাত্র অভিভাবকরাই আসবেন। পদ্ধতিগত এই রকম ফেরে পড়ুয়া ও অভিভাবকরা কিছুটা দিশেহারা। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য বলেন, একাদশে ভর্তির কোনো সরকারি নির্দেশিকা এখনও হাতে পায়নি, তবে আমরা স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে একাদশে ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়াদের আবেদন জমা নিয়েছি। ইতিমধ্যে 35 নম্বরের অবজেক্টিভ বা মাল্টিপল চয়েস কোশ্চেনের মাধ্যমে তাদের অনলাইন পরীক্ষাও নিয়েছি, মেধা তালিকাও তৈরি, শুধু মাধ্যমিকের ফল প্রকাশের অপেক্ষা। অন্যদিকে যোধপুর পার্ক গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা মাধবী নন্দী বিশ্বাসের কথায়, আমরা পুরনো পদ্ধতিতেই ভর্তি নেব, অভিভাবকরাই এসে ফর্ম নিয়ে ও জমা দিয়ে যাবেন। অনলাইন ও অফলাইনের চক্করে শিক্ষক সমিতিগুলোও ধন্দে। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু স্কুল শিক্ষা দপ্তরে চিঠি দিয়ে অতিমারী পরিস্থিতিতে সরকারি বিদ্যালয়গুলিতে এবছর একাদশে অনলাইনে ভর্তির প্রস্তাব দিয়েছেন। তার কথায়, 20 জুলাইয়ের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হলে প্রথা অনুযায়ী পরদিন থেকেই একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে লোকাল ট্রেন কিন্তু এখনও বন্ধ, রাস্তায় পর্যাপ্ত বাসও নেই। এই অবস্থায় 35টি সরকারি বিদ্যালয়ে একাদশের ভর্তির সমস্ত প্রক্রিয়া অনলাইনে করতে আবেদন জানিয়েছেন। সেক্ষেত্রে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিকে জোন বা অঞ্চলে ভাগ করেও এই প্রক্রিয়া চালানো যেতে পারে। এই পদ্ধতির সুবিধা, একটি জোনের একাধিক বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে একটি ভর্তির ফর্ম পূরণ করেই পছন্দ অনুযায়ী জোনের বিদ্যালয়গুলির নাম ক্রমানুযায়ী সাজিয়ে দেওয়া সম্ভব। তার সংযোজন অন্তত 2017 থেকে 2019 সালের অনুরূপ কেন্দ্রীয়ভাবে ভর্তির বিজ্ঞপ্তির মাধ্যমে একাদশে ভর্তির অবশ্যই প্রয়োজন। তবে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকারের বক্তব্য, শহর শহরতলির বড় স্কুলগুলি অনলাইনে ভর্তির ব্যবস্থা করতে পারে, কিন্তু গ্রামাঞ্চলে অফলাইনই ভরসা। ধন্যবাদ।